আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। এইরকম সুন্দর মজাদার গাজরের হালুয়া কার না পছন্দ? আমার তো খুব পছন্দ, তাই আজকে নিয়ে আসলাম একটি রেসিপি, গাজরের হালুয়া রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। আশা করি সবার কাছে ভালো লাগবে, দেখতে থাকুন। তো প্রথমে আমি প্রায় 1 কেজি মতো গাজর ভালো করে ওয়াশ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। একেবারে চিকন মিহি পাতলা হতে হবে, কেউ চাইলে একেবারে চিকন করে পাতলা করে কেটে নিতে পারেন। আর এখানে দুধ গরম করে, গরম দুধের মধ্যে এখন আমি জাফরান দিয়ে দিব সামান্য। গরম দুধের মধ্যে ভিজিয়ে রাখলে দুধের খুব সুন্দর একটা কালার বের হয়। পরিমাণটা হলো যে যতটুকু গাজর নিবেন বা বানাবেন, আর তো আমি যতটুকু বানাচ্ছি এইটুকু দেখাচ্ছি। এখানে 1/2 লিটার দুধ হবে, গরম করে রেখেছিলাম। এখন একটা ফ্রাই প্যানে 2 চামচ ঘি দিয়ে আমার যতটুকু গাজর, 1 কেজি গাজরের জন্য আমি 2 চামচ ঘি নিয়ে নিলাম। আর এখন এই গরম ঘিয়ের মধ্যে দিয়ে দেব মিহি করে রাখা গাজরগুলো। গাজরগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিছি। এখন দিয়ে দিব 4-5টা এলাচ, আর এলাচগুলোকে মুখ ফাটিয়ে দিব। মুখ ফাটিয়ে দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। ঢেকে রাখবো 5 মিনিটের জন্য, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে নিচের দিকে না পুড়ে। চুলার গ্যাসটা কমিয়ে দিবেন। 5 মিনিট পরে দেখতে পাবেন গাজর থেকে অনেক পানি বের হয়েছে। এই পানিটা ভালোভাবে শুকাতে হবে, আর এই পানি দিয়েই গাজরটা অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। আবারও ঢেকে রাখবো আরও 5 মিনিটের জন্য। আমি কিন্তু এখনও কোনো চিনি দেইনি, যে কোনো মিষ্টি খাবারে চিনিটা পরে দেবেন। সেদ্ধ হওয়ার পরে পানি টেনে গেছে আর গাজরটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব গরম করে রাখা দুধ, জাফরান সহ দুধটা দিয়ে দিব। তো আমি 1/2 লিটারের মতো দুধ নিয়েছিলাম, সারাটা দুধ দিয়ে দিলাম যেহেতু গাজর খুব বেশি। আর এখন এই দুধ দিয়ে গাজরটা একেবারে সিদ্ধ হয়ে যাবে। গাজরগুলোকে দুধের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আবারও ডেকে রাখবো, যতক্ষণ না দুধটা শুকিয়ে যায়। চুলার গ্যাসটা কিন্তু মিডিয়ামই থাকবে। দুধ একেবারে শুকিয়ে গেছে আর গাজরও একেবারে মিহি হয়ে সিদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার বের হয়েছে। আর এখন আমি চিনি অ্যাড করব। এখানে আমি 2 কাপের মতো চিনি দিয়েছি। মিষ্টির পরিমাণ কিন্তু যে যার মতো মিষ্টি পছন্দ করেন পরিমাণ মতো দিবেন। আমি কিন্তু 2 কাপ চিনি দিয়েছি, মিষ্টিটা একেবারে পারফেক্ট হয়েছে, খুব বেশিও না কমও না। এখন চিনিগুলোকে খুব ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে নিতে হবে। চিনি যত নাড়তে থাকবেন দেখবেন গাজরগুলো খুব সুন্দরভাবে একটা রসালো ভাব হবে, চিনি গলে গাজরের সাথে মিশে যাবে। এর মধ্যে দিয়ে দিব কয়েকটা কিশমিশ। কিশমিশ দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নাড়ার সময় আমি যে এলাচগুলো দিয়েছিলাম এগুলো তুলে নিচ্ছি। গাজর খাওয়ার সময় এলাচ খামারে পড়লে কিন্তু ভালো লাগবে না। এখন কেউ চাইলে এখানে কিন্তু মাওয়া বা মিল্ক পাউডার, দুধ যে পাউডার থাকে, দিতে পারেন, দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি কিন্তু আজকে আর দিচ্ছি না, এটা একেবারেই অপশনাল, না দিলেও কিছু হবে না। একেবারে শেষে আমি আরও 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে সফট থাকতেই আমি চুলা গ্যাসটা অফ করে দেব, কারণ হালুয়াটা ঠান্ডা হয়ে গেলে আর এমনিতেই শক্ত হয়ে যায়। আর শেষের দিকে ঘি দিলে হালুয়ার মধ্যে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়, গিয়ে খেতে খুবই ভালো লাগে। হালুয়াটা একেবারেই রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি চুলার উপর থেকে। এখন এরকম একটা বড় ডিশে হালুয়াগুলোকে ভালোভাবে নিয়ে নিব, উপরে চিটিয়ে দিলাম খুব সুন্দরভাবে পিস্তাশিও বাদাম, আলমন্ড ফ্লেক্স। আর এই তো তৈরি হয়ে গেল মজাদার হালুয়া রেসিপি। আর এটা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে খেতে আরও খুব বেশি মজা লাগে। তো আজকে আমার গাজরের হালুয়া রেসিপি, আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বানিয়ে ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।